এরাও শত্রু মুখোশের আড়ালে ভাল লাগে সবাই কি রকম করে ফোন করে যাতা কথা বলছে কি লজ্জা ছি কি লজ্জা কি আনন্দ হ্যাঁ আনন্দ আনন্দ না এতদিনই আমাদের চির শত্রু অমিত ঠাকুরপো জব্বর কেসটা খেয়েছে কিন্তু বর্দি আমার ব্রেনে আরেকটা কথা আসছে আমার ব্রেন আমায় জিজ্ঞেস করছে অমিত ঠাকুরপো সত্যি এটা কেসটা সাজানো না তো তোর ব্রেন এত কথা জিজ্ঞেস করছে কেন রে কেসটা সাজানোই হোক আর সত্যি হোক এটা তো ঘটনা যে অমিত ঠাকুরপো কেসটা চপর খেয়েছে সিমরন আমি একটু তোমার সঙ্গে কথা বলতে চাই বলো আমি তোমাকে বলতে এসেছি তুমি এই কাজটা কেন করছো তুমি কেন এভাবে নদাকে বদনাম করছো সিমরন এ হে বহিন এটা তুমি কি করলে এমন একটা সাচ্চা ইনসানকে এইভাবে বদনাম দিলে থাক তোমরা সবাই মিলে আমার পিছনে লেগেছো তোমাদের এইভাবেই শায়েস্তা করতে হবে আর হ্যাঁ তোমার নদাকে বলে দিও রাস্তায় দেখতে পেলে ওকে লোক দিয়ে আমি জুতো দিয়ে মার খাওয়াবো তুমি একবার আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো তুমি বৌদির কাছে একবার সত্যি কথাটা বলে থাকো আর কারোর কাছে তোমাকে কিচ্ছু বলতে হবে না সিমরন কারোর কাছে কিচ্ছু বলতে হবে না এই যা তো যা অনেকক্ষণ ধরে অনেক জ্ঞান দিয়েছিস যা তাহলে এখানে এসেছিস কেন আমার পায়ে ধরতে হ্যাঁ আর শোন একটা কথা শোন এখানে আসবি তো 10 লাখ নিয়ে আসবি এমন কেস দেবো যে তোরা কল্পনাও করতে পারবি না যা ফোট এখন এখানে সিমরন এই লড়াইয়ে আমি তোমাকে যদি শেষ করে দিতে না পারি আমার নাম নন্দিনী হ্যালো আমি নন্দিনী বলছি বর্দা হ্যাঁ নন্দিনী বলো কোনো খবর পেলে নদাকে বাঁচানোর মতো একটা খবর আছে বর্দা কি খবর বর্দা আপনি তো নদার উপর রাগ করে আছেন কিন্তু আজ আমি সিমরানের বাড়ি গেছিলাম আর ওখানে গিয়ে আমি বুঝতে পারলাম যে পুরো ঘটনাটাই সিমরানের সাজানো হ্যাঁ নন্দিনী রাগ আমার অমিতের উপর হয়েছিল ঠিকই ওসব কথা পরে হবে তুমি আগে বলো কি খবর পেলে আমাকে বলো বর্দা সিমরন আমার কাছ থেকে 10 লক্ষ টাকা চেয়েছে আর ও বলেছে যে ওই টাকাটা ও পেয়ে গেলে নদার উপর যে কেস ও করেছে সেটাও তুলে নেবে তাহলে তো আমাদের টাকাটা জোগাড় করতে হবে ঘুরে অমিতকে ছাড়িয়ে আনতে হবে না বর্দা সিমরনের শর্ত মেনে নিয়ে আমরা ওকে এভাবে প্রশ্রয় দেব না উনি নিশ্চয়ই ভালো করে তদন্ত করবেন আর তখন আপনি দেখবেন নদার বদলেই হাত করাটা পড়বে সিমরনের হাতে বর্দা আমি এখন রাখছি আমি একটু পুলিশ স্টেশনে যাব শুভঙ্কর বাবুর সঙ্গে একটু কথা বলতে ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে দাদা তো তোমার ওই সিমরন আর আমার এগেইনস্টের প্রমাণগুলো খোঁজা শেষ হলো না রে এখনো হয়নি তবে তোর এই নানা রকম মতলব করে বাড়াবার দিন বোধহয় শেষ হয়ে এলো এই খবরটাই তোকে দিতে এলাম খুব ভালো কথা খুব ভালো কথা এ তো আনন্দের কথা কিন্তু কিভাবে সেটা হলো সেটা জানতে পারি কি খুব সহজে হয়ে যাবে রে খুব সহজে হয়ে যাবে খালি কিছু টাকার বন্দোবস্ত করতে হবে টাকা টাকা ঘুষের টাকা ঘুষের টাকা ঘুষের টাকা তুমি কাকে দেবে ওই হরিদেবপুর থানার পুলিশ দেখে এবার আর স্থানকাল পাত্রের ভুল বোধহয় হবে না শুনে কারণ যে ঘুষ নেবে সে নিজেই তো আমাদের সামনে হাত পেতে এসে দাঁড়িয়েছে কি বলো তো ওই থানার পুলিশ অফিসার শুভঙ্কর আরে ওকে তো দেখলে আমার কেমন যেন অমিতের বরকন্দা চলে মনে হয় তুই ভুল করছিস শুনে পুলিশ ঘুষ চায়নি ঘুষটা নেবে সিমরান সিমরান এরাও শত্রু মুখোশের আড়ালে